তো আমাদের পেছনে চলে এসেছে ভাগ্যলক্ষ্মী। কে একজন বলছিল না দম থাকলে ধরে নিয়ে যেতে, এই আমি ধরে নিয়ে যাবো, এইভাবে ধরে ধরে নিয়ে যাওয়া হবে, এইভাবে টোটো এসে ঠুকে দিয়েছে। দেখো তো এইবার তোমাদেরকে দেখাই ডিএফ ফিল্টার, এই যে দুটো দেখতে পাচ্ছো। হে গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো দারুণ। তো এখন বাজে 5টা আর আজকে হচ্ছে 22শে জুন। কিন্তু আমাদের নতুন বাস এখনও স্ট্যান্ডে লাগেনি, আসছে। হেল্পারবাবু এখনও আসেনি, তো মোশরফ কাকু নিয়ে আসছে বাসটা, দিয়ে এসে স্ট্যান্ডে লাগাবে। হেল্পারবাবু যদি না আসে ব্যাস হয়ে গেল, ময়ে ময়ে হয়ে গেল। আজকে 83-79 যাবে ফার্স্ট কার, 5:15 টাইম। কালকে 97 চার্জ যায়নি, আজকে যদি হেল্পার যদি না আসে আবার এই আজকে না বসে যায়। ও আমি হেলবাড়ি করে চলে গেলাম, চলো সবার পাশে চাপা খাই, খিদে পেতে পাচ্ছে। এই যে মোশরফ কাকু গাড়িটাকে নিয়ে আসছে, এই যে বকখালি থেকে একটা বাস আসছে, এ যাবে, তারপরে হচ্ছে আমাদের টাইম। কিন্তু হেল্পার কি হবে গো? ওই যে অজয় কাকু আসছে, কাকে ফোন করে করে, হেল্পারকে ফোন করছে না কাকে ফোন করছে কি জানি। আর নতুন মাসে না একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তোমাদেরকে পরে বলছি, আবার ঠিকঠাক করা হয়েছে এই জায়গাটা। হেল্পার ফোন ধরল গো, আসতে পারেনি, বন্যা হচ্ছে। তাকে মাঝ রাস্তা থেকে উঠবে তো নাকি না উঠবে নি? এলে ভালো, না হলে আরো ভালো। ঠিক আছে, হেল্পারের টাকা আছে, পার্টি হয়ে যাবে, আমি আর জয় আছি দুজন হেল্পারই করে দেবো। হ্যাঁ, ডবল হেল্পার আছি, কোনো চাপ নেই। চলো মুড়ি মুড়ি ফুড়ি দাও। বাজে 5:08, এই যে ঠাকুর মশাই এসছেন, পুজো দেওয়া হচ্ছে বাস, এই যে চলে এসছে মুড়ি আর এই চা বাড়া হচ্ছে, দাও দাও ফটাফট দাও, 2-3 মিনিট বাকি। এই যে চলে এসছে আমাদের হেল্পার বাবু, হেল্পার বাবু হাই। হাঁটু তো জল জমে গেছে এখানে, আগো সকালবেলা কত জল ছিল এখানে, তারপরে এক্ষুনি এক্ষুনি ওই নালাদের সব গেল। বাজে এখন 5:26, আমাদের জার্নি স্টার্ট, দুর্গা দুর্গা। বকখালি কোনো একটা বাস নেই আর কি, ওই জন্য একটু এক্সট্রা টাইম পেলাম। এই দেখো এদিকে তো বৃষ্টি হয়েছে গো, খুব বৃষ্টি হয়েছে এদিকে, তাই জন্য একটু লেট হয়ে গেলো, কি বলো? চলে এসেছি বটতলায়, এই দেখো বটতলায় পুজো হচ্ছে। মারো দেখি আপনি একটু হর্নটা, একটু হর্নটা মারো। তারপর জোরে পড়ো, এখন বেশি জোরে পড়ে গেলে আবার লোক খুব পাবো না। পেছনে চলে এসছে বুধবার চাঁদ, তাই জন্য আমরা হু করে চলে যাচ্ছি, বেশি বাতচিত পাওয়া যাবে বাসের থেকে। চারটে জিও গাড়ি করে নিতে হবে। বাজে 5:52, পৌঁছে গেছি আমরা কাকদ্বীপ, আর কাকদ্বীপ প্যাসেঞ্জার কই, ওই তো ফাঁকা। ওই যে দেখো ভূত বাচ্চা পেছনে এসে দাঁড়িয়ে আছে। আরে বাবা, এত ডাব্বা খালি আর 10-15 সিট ফাঁকা আর কি, ও যেতে যেতে হয়ে যাবে। যা 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 ডান, কি আবার ধোকে ধোকে যায়, স্টেট বাস না, একদম সুপার থেকে ফার্স্ট যাও, না আমাদেরকে গ্যাপ করে দাও। তারাপীঠতে যখন স্টেট বাসে কলকাতা আসছিলাম তার পক্ষে ছিলাম, এখন এখানে আছি ওর বিপক্ষে হয়ে গেছি, এখন এর পক্ষে হবো, এটাই তো নর্মাল ব্যাপার না, আমি যেখানে থাকবো আমি তার পক্ষে সবসময় থাকবো। বাজে 6:00, এই যে পেছনে চলে এসছে রমা, মানে যেটা এখন তুলসি, চলো আমরাও স্টার্ট দিয়ে দিলাম আর কি। এই যে বেরিয়ে যাচ্ছে মঙ্গলচণ্ডী সুপার, মঙ্গলচণ্ডীকে 5 নম্বর অবধি ঠেলা হবে, চলো আমাদের একটু সুপার হয়ে গেল, 5 নম্বর অবধি দেখা যাক সুপার পাস দেয় কিনা ভদ্র হবে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই, আজকে যাচ্ছি আলমপুর, চলো শ্বশুর বাড়িতে ঘুরে আসছি, জামাই ষষ্ঠীর সময় তো রায়দিঘিতে ঘুরে ঘুরে কাটালাম, এখনই চলো ঘুরে আসি। তো কী কাজ হবে না হবে ওইখানে গিয়ে তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বলো, ঠিক আছে? এই তো তুলে দাও তুলে দাও, এদের তো ঠেলার জন্য পাওয়া গেল, নাহলে ও তুলে চলে যেত। আচ্ছা একজন, আমি তো সবাই উঠবে 4-5 জন, বাকি সবাই ছাড়তে এসছে।
আসো 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 তাড়াতাড়ি আসো। এ রে তেরা প্যাসেঞ্জার ছিল গো পাঁচ নম্বর। আমাদের পেছনে চলে এসছে ভাগ্যলক্ষ্মী, লট এইটের ভাগ্যলক্ষ্মীটা কালকে কি করেছে তোমার সাথে? ওভারটেক করছিল কাকুরে দাঁড়িয়ে গেছে, চারিদিকে লরি আসছিল, যা কোথা থেকে ওই যা। এই রাস্তা হচ্ছে এমন একটা রাস্তা আমি যদি সাইড দেবো না মনে করি আমি দেবো না। কে একজন বলছিল না দম থাকলে ধরে নিয়ে যেতে, এই এমনই ধরে নিয়ে যাবো, দেখে না এই এমনই ধরে নিয়ে যাওয়া হবে। তুমি এই কী 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 করবে আমরা এরকম শ্বশুর শ্বশুর করে নিয়ে যাবো, ঠিক আছে? ওই যে কার কি দম আছে না আছে দমের কথা বলবে না, যে গাড়ি চলে যাচ্ছে যাও 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 যাও। আরেকটা কথা, এতদিন তো কিছুই করিনি, সে কবে থেকে শান্ত মাথায় বসে আছি, খেল তো শুরু হবে তো আর কিছুদিন পরে খেলটা দেখাবো। এইভাবে ধরে ধরে নিয়ে যাওয়া হবে, এইভাবে তুমি এরকম কি 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 করতে থাকবে যাই করো কোনো চাপ নেই। এই দেখো এই হচ্ছে প্যাসেঞ্জারের কন্ডিশন। বাজে 6:50 পৌঁছে গেছি আমরা করণজলি। আসো 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 সবাই আসো, হু করে আসো। যেমন করবো তেমন ফল পাবে গো, কিছু করার নাই। অনেকে ওয়েট করে আছো ওই বাবুর সাথে এমনটা করতে, হবে হবে ওই বাবুর সাথে হবে, একটু দাঁড়িয়ে যাও জলদি হবে। বলি ধরো এই জায়গাটা তোমার সাবধান থাকবে, দেখো স্পিডোমিটার আছে, একদম ষাটের নিচে থাকবে, শান্ত ছেলের মতো আসবে, যখন বকখালি দিকে যাবে ফুল পি পেরিয়ে শান্ত হয়ে যাবে, ঠিক আছে? আর একটা আছে ওই 5 নম্বরের কাছে, 5 নম্বর পেরিয়ে ওই ফাঁকা জায়গাটা ওখানে। বাজে এই 7:00 যায় পৌঁছে গেছি আমরা কুলপি, হর্ন দিলেও সরবে না, কি করি বলো তো, হর্ন তো দিতেই হবে না। অনেক কমেন্ট করো না তো হর্ন কেন দাও, আর আমি দিই না ড্রাইভার বাবু দেয়, আর ড্রাইভার বাবু কেন দেয় জানাই দেয়। আসো আসো সবাই আসো সবাই আসো, যাও ছাদে বাদে লোড করে নাও। এই তো আসি তো পেরিয়ে গেছে একটু, তার টাকা তো নাই, এখানে আমরা প্যাসেঞ্জার তুলবো, দেখি সে আসে নাকি। কোথায় তো দেখাই নেই, এই যে কাকু হচ্ছে সুপারের জন্য দাঁড়িয়েছিল, অজয় কাকু বললো সুপার হচ্ছে টপকাবে না, সুপার টপকাবে না কাকু, হ্যাঁ কাকু সুপার টপকাবে না তো। হ্যাঁ কন্ট্রাক্টর বাবু বলে দিয়েছে যখন, করার চাপ নেই, ড্রাইভার বাবুও ছাড়বে না, এর পেছনে সুপার আসবে একদিন প্রতিদিন, একদিন প্রতিদিন কেনে কাকু খেলে, সে বিড়াল যেমন সাপ কেনে খেলে না। কি কাকু একদিন প্রতিদিন কেনে তুমি খেলো তো, যাকে বলে তাকে ডেকে খেলাও। এই যে এসছে বাবু, বাবু এসছে, আজ মিল গেম। হ্যাঁ সাতটা 22 বাজে পৌঁছে গেছি আমরা ডায়মন্ড হারবার, মিনি একবার ওভারটেক করলো, তারপরে আমরা মিনিকে ওভারটেক করেছিলাম, আবার এই যে মিনি চলে যাচ্ছে, ও টাইম ধরতে হয় না, যাও 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 যাও।
করে চলে যাও। রায়দিঘি থেকে ডায়মন্ড আসে কত, 2 ঘন্টা 10 মিনিট না 2 ঘন্টা 15 মিনিট ওদের টাইমে আসতে হয়। রাইডে দেখো পুকুর আমাদের। বাজে 7:30 চলে এসেছি ডায়মন্ড বাস স্ট্যান্ডে, সব লাইন ধরে দাঁড়িয়েছে। বাজে 7:41 পৌঁছে গেছি আমরা সরিষা হাট মোড়। আর এই যে সামনে হচ্ছে বাবু, কে বাবু বলো তো? 18 বাবু। ব্যাস বাঁশ ধর ভালো লোক আর কি। এর ব্যাকলাইট গুলো দেখো আন্ডারগ্রাউন্ড করা আছে, কে মারি মার, লাইট ফাটছে না। ওভারটেক হয়ে গেছে, আমি তো পকেটে মোবাইল বল ঢুকে বসে আছি, 18 তো ছাড়বে না, দেন ফুট করে ছেড়ে দিল। এইবার আমরা একদম চচ্চর মরমর করে বেরিয়ে চলে যাচ্ছি, গিয়ে একটু দোস্তিপুরে গিয়ে দাঁড়াবো। চলে এসেছি দোস্তিপুরে মোড়ে, এই তো সামনে আরেকজন বাবু। ইমরান চলে এসেছি আমরা 3A বাস স্ট্যান্ড। আর এখানে দেখো ভবনীমোহন পেরিয়ে যাচ্ছি, এখানে একজন দাদা আছে রাস্তাতে দাঁড়িয়ে আছে, দেখবে দাদা রণজিৎ দা। এই যে দাদা, এই তো দাদা, ভালো তো? ঠিক আছে টাটা। চলে এসেছি বিটিএসের কাছে, আর এখানে দেখো আসতেই বৃষ্টি স্টার্ট। এই যা ওয়েদার, এই ওয়েদারে দরকার ইলিশ মাছ বাজা আর হচ্ছে কমেন্ট করে দাও আমরা, আমি কেন সব বলতে যাবো কি আর, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি আর কি। কাকু যে কোথা থেকে সুসুর সুসুর করে গুপ্তধনগুলো বের করছে ভগবান জানে, মোহর বের করছে মোহর, কোথা থেকে এদিক ওদিক কোথায় সব দোকানে আছে বের করছে সুসুর করে, হাত মারছে বেরিয়ে যাচ্ছে। বাজে 9:21 পৌঁছে গেলাম আমরা ধর্মতলা, ফটাফট লোক নামাবো ব্যাস বেরিয়ে যাবো আলমপুরে। হ্যাঁ কাকু কি বেরিয়ে যাচ্ছ নাকি গো? কোথা থেকে জল পড়ছে? পড়বে না না, বাপি সামন্তর এ থেকে জল পড়ে না তো, বাপি কাকু নিজেই বলেছে আমাদের বাড়ি থেকে জল পড়ে না। কি বলছো কি, রেনকোট লাগবে? হ্যাঁ বিহারি পুরি খাবো তো, যদি জল পড়ে তাহলে বাপি কাকুকে ফোন করবো, কাকু রেনকোট লাগবে রেনকোট পাঠাও, কাকু রেনকোট পাঠিয়ে দেবে। ড্রাইভারের উপর রাগ ছিল, ড্রাইভারের কাছে ইচ্ছে করে ফুটো করে নিয়েছে যাতে ড্রাইভারের উপর জলটা পড়ে। না 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 না, মেন কি ব্যাপার বলতো, ড্রাইভার মাথা গরম হয়ে যায় না, ড্রাইভার বাবুর মাথা গরম হয়ে যায়, ওই জন্য একটু জল পড়া দরকার, ওই জন্য ওখানে একটু ফালকা করে ফুটো আছে যাতে ড্রাইভার বাবুর মাথায় জল পড়ে, ড্রাইভার মাথায় ঠান্ডা থাকে। আরে আদিব কেমন আছো বলো? ছাতা কই? ছাতা কই? ছাতা, এই তো ছাতা, এই তো ছাতা, এই তো মাথায় ছাতা আছে। তো পৌঁছে গেছি আমরা ধর্মতলায়, ব্যবসা বলতে গেলে মোটামুটি কিছুটা জায়গায় লোক স্ট্যান্ডিং ছিল, তারপরে আবার ফাঁকা হয়ে গেল, এই আর কি হালকা ফুলকা বাজার, পুরো টিপটাপ বাজার নয়। কি বাবা কি বাবা, ছোটো হাতি এমন আছে মানে এই মনে দিল ঝেড়ে, টোটো এসে ঝেড়ে দিয়েছিল সামনে, সেটা বলছি তোমাদের। এইখানে দাঁড়িয়ে একটু টিফিন করবো, বিহারি পুরি, বিহারি পুরি খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। এই যে চলে এসেছি টিফিন করতে, এনে খাওয়াবে পুরি। এই যে চলে এসছে পুরি, চলো ফটাফট ছাঁটিয়ে দিই। কচুরি খাওয়া কমপ্লিট, চানা কমপ্লিট। তো জয় চলে যাচ্ছে, জয় আলমপুর যাবে না, জয়ের কাজ আছে ধর্মতলায়। বাজে 9:42, চলো চা খেতে খেতে চলে যাই আলমপুর। টাটা বাবু, বেরিয়েছে খান নন্দীগ্রাম ফটক। এই যে আলমপুর গেলে সার্ভিস সেন্টারে লসটা কী হয় বলো তো, এই 20 কিলোমিটার যাওয়া 20 কিলোমিটার আসা, 1000 টাকা তেলটা যায় আর কি, আর না হলে দোস্তিপুরে ওখানে গেলে সেখানেও সেই টিপ কাটাতে হচ্ছে, সেখানেও সব সব ঝামবো, সার্ভিস সেন্টারে যাওয়া মানে খরচ, বাচ্চার খরচ, তেলের খরচ, সব খরচ। তবু এটা ভালো, আসার সময় পুরো টিপটা নিয়ে চলে এলাম, ওখানে গিয়ে কাজবাজ করিয়ে যাওয়ার সময় আবার লাস্ট কার্ড টিপ নেওয়া চলে গেলাম। লাস্ট কার্ডে এত ভালো লোক হয় না, মোটামুটি লোক হয় আর কি। এখন চলে এসেছি সান্তরাগাছি, চলো একটু হাইওয়ের মজা নিয়ে নিই একটুখানি। আস্তে 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 আস্তে
কি বলো বলো তো ভয়েস করলো, যাও না কাকু সাইডে যাও। লুকিং গ্লাসটা নিয়ে চলে আসতে হতো। কলকাতা দীঘা বাস যাওয়া চালাও, কত সুখে থাকো বলো তো, এক ইয়ার লাগিয়ে দিলে ব্যাস চলতে আছে সুস্থ সুস্থ করে। আর আমাদের উঠে ড্রাইভার বাবুরা ক্যারাটি করতে আছে সারাদিন ধরে। এই যে চলে এসছে ওয়ার্কশপ, এখান থেকে আমরা আপনাকে ঢুকে যাবো, ওখান থেকে ঘুরে এসে ব্যাস শোরুমে ঢুকে দেবো। 10:21 বাজে, চলে এসছি আমরা সার্ভিস সেন্টারের কাছে, ফটাফট যাই গাড়ি ভেতরে ঢোকাই। এই দেখো স্নান চলছে, জগন্নাথ দেবের স্নান চলছে। তো গাড়ি সার্ভিস সেন্টারের ভেতরে ঢুকে গেছে, জব সিটটা একটু পরে যাচ্ছি রেডি করবো, এখনও গাড়িটাকে ঠিকঠাকভাবে প্লেস করা হয়নি। আজকে তো অনেকগুলো বাস আছে, জ্যাম হয়ে গেছে। আর আমাদের রুটের বাস এসছে, হ্যাঁ লোকাল বাসটা এসছে, কফিনে চলে এসেছি। আজকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1500-1600 টাকার উপরে হয়তো বিল হবে, তো কফি খেয়ে টাকা তুলতে হবে তো নাকি। এই হচ্ছে আমাদের রুটের লোকাল বাস। তো আজকে সার্ভিস সেন্টারে কেন এলাম তোমাদেরকে ঝটপট বলে দিই। দেখো ফার্স্ট সার্ভিসিংয়ের সময় ওই ডিএ ফিল্টার চেঞ্জ করার কথা, এয়ার ফিল্টার চেঞ্জ করার কথা, কিন্তু সেই সময় আমাদের কত 16,000 না কত একটা চলেছিল। তো সেই সময় এখান থেকে বলেছিলো যে তোমাদের তো বেশি কিলোমিটার চলেনি, তো এখন বিন্দাস চালাও, 40,000 যাক তারপর দেখা যাবে। তো এখন 46,000 হয়ে গেছে, তাই জন্য চলে এলাম ওইগুলো চেঞ্জ করে নেবো। ডিএ ফিল্টার চেঞ্জ করবো, তারপর হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করবো। আর একটা ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছে, কি বলতো, গাড়ি সেই আগের বারে এসে এসে ধুয়েছিলাম না, তারপর থেকে দেখছি যে গাড়ি লোতে দিলেও হাই শো করাচ্ছে আর হাইতে দিলেও হাই শো করাচ্ছে, তো সেটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে এই আর কি। আর হচ্ছে গিয়ারের কাছে ওই যে রাবারটা ফেটে গেছে, যদি ওই রাবারটা থেকে রাবারটা পাল্টিয়ে নিতে হবে, কারণ ওখান থেকে হচ্ছে ওই গরম হাওয়া বেরোয় না ড্রাইভারের হাতে লাগে, তো ওইটাকে পাল্টিয়ে দিতে হবে। আর কি ব্রেক মালে কাটাস কাটাস করে যে আওয়াজ হয়, শোরুম বলছে তো কোনো প্রবলেম নেই, দুবার বলেছিলাম, তো ড্রাইভার বাবুরা মাঝে মধ্যে বলে না কিছু একটা মানে প্রবলেম আছে, রাচারে কিছু গণ্ডগোল আছে, তো ওটা একবার চেক আপ করে নিতে হবে। আর কি আর কি আর কি, প্যানিক বটন তো কবে থেকে বন্ধ সে বলে বলে তো আর হয়নি, দেখি আজকে আরেকবার বলবো। তো এইসব কাজবাজগুলো আছে আর কি, আর আপাতত কিছু তো মনে পড়ছে না, আবার মনে পড়লে তোমাদেরকে বলবো। কত কিলোমিটার চলেছে, 47,173। আর এই দেখো লাইট টিপছি, লাইট হয়েছে তো, কিন্তু এদিকে দেখো হেভি দেখাচ্ছে, এয়ার লাইটে যাচ্ছে না। এই দেখো একটা সিএনজি বাস, 6-7 মাসের পুরনো, এবার টায়ার খেয়েছে দেখো, এইদিকে পুরো মানে পুরো সমান হয়ে গেছে এদিকে। হে বাবা, তো জব সিট বানানো হয়ে গেছে, কি কি কাজ হবে একটা লিস্ট বানানো হয়ে গেছে, এবার এক এক করে সবাই আসবে, এত কথা বলে আমি কি করে বলবো, দাঁড়াও একটু ফাঁকা হোক তারপরে বলি। সব ফার্স্টে প্যানিক বটনের কাজ স্টার্ট হয়ে গেছে, আর ওই ফিল্টার ফিল্টার চেঞ্জ ওইগুলো তো অল্প কিছুক্ষণের ব্যাপার, যখনই বলি তখনই পিপি মারে। আচ্ছা তো সবাই সব কাজবাজ করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আর ধর্মতলা গিয়ে টিপ নিয়ে বাড়ি যেতে হবে। এরকম একটা বাস নিতে হবে, ফুল এসি বাস, এই সামনে সিটটা আছে, এটা আমার জন্য ব্লগিং হবে। কতগুলো সিট আছে? 40টা সিট। ও একটু চালাও একটু চালাও দেখি, মাইলেজ কত দেখাচ্ছে দেখো, 1.7। এই যে এখন প্যানিক বটনের কাজটা চলছে, খোলাগুলি হয়ে গেছে, তো দেখা যাক লাইট আসে নাকি। তো ওই যে প্যানিক বটন হচ্ছে একটু ভুল লাগানো হয়ে গেছিল, তার জন্য পুরোটাই ভুল। আচ্ছা এটা কেমন ভাবে লাগাতে হবে? এটা যে বিটটা আছে না, হ্যাঁ জ্বলছে, জ্বলছে না তো, না বিটটা উল্টে দিলেই জ্বলবে তাই তো, তবে তো কানেকশন পাবে তো, নাহলে লাইট জ্বলবে। হ্যালো, ওরে হ্যাঁ, তো তো এখন বাজে 1:03, এই যে আমরা এখন খেতে যাচ্ছি, কাজ বাজ কতটা কি হয়েছে এসে তোমাদেরকে বলবো, প্যানিক বটন কাজ কমপ্লিট, চলো ফটাফট খাই, চলে এসছে খাবার, চলো জব জব খেয়ে নি, খেয়ে দেওয়া আবার ওয়ার্কশপে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে বিরিয়ানি প্যাক করা হয়ে গেছে মুসরফ কাকুর জন্য, এটা হচ্ছে ডিজেল ফিল্টার, দাম দেখেছো 4,313, এবার কত কিনে দেখা যাক। ফুয়েল ফিল্টার এলিমেন্ট, এই দেখো মালটা দেখেছো, ডিজেল ফিল্টার, এটা তো পাল্টানো হয়েছে, এটাও একটা মানে ডিজেল ফিল্টার। এ বাবা, এটা দাম হচ্ছে 3,893। এই বাবা মই মই তো হয়ে গেল, পার্ট নম্বরটা হচ্ছে এইটা, আচ্ছা 27860 দিয়ে, এটা BS4 এর মাল দিয়ে দিয়েছে, এই কেস কেছে ফুয়েল ফিল্টার BS4, দেখি এটা কিসের, BS4 না 6, তো BS4 অবলিক দে 6 দেওয়া আছে, কিন্তু এটা অবলিক দে 6 দেওয়া আছে কি না, অবলিক দে 6 তো দেওয়া নেই। তো জিজ্ঞাসা করলাম যে BS4 এর মালটা যে লাগিয়েছে না, কোনো প্রবলেম নেই, ওটা BS4ও চলে BS6 এও চলে। এই দেখো এই হচ্ছে এয়ার ফিল্টার, এটা হচ্ছে বড় ভাই, আর এই হচ্ছে ছোট ভাই, ছোট ভাই হচ্ছে বড় ভাইয়ের মাঝখানে থাকে। তো এইবার তোমাদেরকে দেখাই ডিএফ ফিল্টার, এই যে দুটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিএফ ফিল্টার, এটার কত দাম বিলটা আসুক তোমাদেরকে সব দেখাচ্ছি। 1,20,000 টাকার উপরে বিল হবে, কফি খেয়ে খেয়ে সব শোধ করো।
আমাদের গাড়ি নয় মাস থেকে চলছে, তো মোটামুটি কমাস চললো, 8-9 মাস গাড়ি চলে গেছে, ব্রেক শু একবারও পাল্টায়নি। তো মিস্ত্রি বাবুকে বললাম একটু চেক করে নাও, তো মিস্ত্রি বাবু চেক করে বললো এখন অনেক দিন চলবে এই কোম্পানির শু, বলে এতদিন চলছে, একবার লোকাল শু লাগিয়ে দেখবো কতদিন চলে, নাহলে কোম্পানির শুই লাগাবো। তা না চলবে, বছরের পর বছর চলে যাবে, না না এত বছর চলবে না, 1-1.5 বছর হয়তো চলে যাবে। 4টে বাজতে যায়, চা নিয়ে চলে এসছি বাসের, আর দু একটা কাজ আছে, ওটা ঝপঝপ কমপ্লিট করতে হবে গো। এই দেখো LP 916 চাষিস, এটা হচ্ছে 916-52, বাজে 5:12, এই যে কাজ বাজ চলছে, এখন এই যে DF ঢালা হবে, নাও জল খেয়ে নিও নিও। বাজে এখন 5:18, এখনো কাজ বাজ শেষ হলো না, কখন যাব, কখন টিপনে বাড়ি যাব, কি হবে কে জানে। তো দেখা যাক কি হয়, লো হাইয়ের ব্যাপারটা তো এখনো কিছু ঠিক হলো না, গিয়ারের ওই জায়গাটা যে রাবারটা ফেটে গেছে, ওটা বলো রেক্সিনের বানিয়ে নিতে, রাবারের কোনো কিছু ওয়ারেন্টি নেই, আর ডিজেল ক্যাপটা তার লক কেটে গেছে, সেটা আবার নিতে হবে। আচ্ছা এবার তোমাদেরকে বলে দিই, এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কি করে হয়েছিল, বাস দাঁড়িয়ে ছিল ডায়মন্ড হারবার, একটা টোটো এসে টুকুম মেরে পিটে তো তোলা হয়েছে, অ্যাক্সিডেন্টের ঠিক পরে কেমন সিন ছিল দেখবে, ওইটা তোমার একটু দেখানো ভিডিওটা, টোটো এসে ঠুকে দিয়েছে দেখো। তো হেডলাইটও ফেটে গেছে, তো যাই হোক মেরে পিঠে এখন এই অবস্থায় এসছে আর কি, এবার একটু রং ফং করে দিতে হবে আর কি। এই যে চলে এসছে নতুন ঢাকনা, এটা আবার কত আছে প্রাইস, 1244, এ হচ্ছে পুরনো লক, তো পুরনো লকটা হচ্ছে লেগে গেছে, তাই জন্য এটাকে রিটার্ন দিয়ে দেবো, এটা নেবো না। ও ভাই বিল ফিল করা কমপ্লিট, বলছি বলছি বাসে উঠে বলছি, বাজে 6:27, এই যে আমরা ওয়ার্কশপ থেকে বেরোচ্ছি, তো কত আগে কি বিল হলো তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে একটু দাঁড়ো একটু রেস্ট নিই। তো এখনই বাজে 6:30, কি করবো এখন ভাবনা চিন্তা করছি, এখন গেলে প্যাসেঞ্জার কি পাবো, কতটা কি পাবো, সেটাই হচ্ছে আজকে না গেলে কালকে আবার সকালবেলা এখান থেকে যেতে হবে। আমরা যে হু হু করে চলে যাচ্ছি ধর্মতলা মাঠে, আর ঢুকবো না, চিড়িয়াখানা হয়ে বেরিয়ে যাবো। কি কাজ বুঝতে পারছো, ভিডিও আসছে না ভালো, দেখো ড্রাইভার দেখতে পাক না পাক আলাদা ব্যাপার, ভিডিও ভালো আসছে না কেন, সেই যে এসি বাসে উঠেছিলাম না, সেই এসি বাসের, হ্যাঁ তুমি ড্রাইভার বুঝেই দো, তো সেই বাসের কি প্রবলেম হলো, GS6 এর গাড়ি সাইলেন্সার পাবে, এখন ইউডিআর বেশি ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা সবথেকে বড় তো কদিন লাগবে গাড়ি, এর আগেবারে দিয়েছিলাম আমি 15 দিন, এর জায়গায় 18 দিন লাগিয়ে দিয়েছে। আচ্ছা তারপরে আবার 10 দিন পরে আবার গাড়ি গ্যারেজে ভান্ডারিতে দেবো। আরে বাহ, তার জন্য আবার আজ তুমি বারবার বাড়ি যাচ্ছ আসছো কেন, এখানে ঘর ভাড়া নিয়ে নাও। বাজে এখন 7:06, এই যে আমরা চলে এসেছি, এইখান থেকে প্যাসেঞ্জার তোলা স্টার্ট হবে, এই সামনে গেলে তোমার চিড়িয়াখানা, এই যে পৌঁছে গেছি চিড়িয়াখানার সামনে, প্যাসেঞ্জার কই পুরো ফাঁকা, বৌনি হয়ে গেল বৌনি, এই যে প্যাসেঞ্জার, আসো 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 আসো, এই যে বেচারা সংকল্প বেহালা থানার সামনে যে দাঁড়িয়ে আছে, এখানে একটা বাস এও দাঁড়িয়ে আছে, তো এই যে বেহালা থানার পাশে যে সংকল্প বাসটা দাঁড়িয়ে আছে, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছুই নয়, ওই ভোটের জন্য নিয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছে আর কি, 26 তারিখ রিলিজ করবে, প্রতিদিন টাকা পেয়ে যাচ্ছে, নো চাপ, কিন্তু চাপ আছে গো, রুটে চলে যে টাকাটা পায় এখানে এত বেশি থাকে না। বাজে 7:30, সামনে একটা 18 যাচ্ছে, এই যে দাদা বললো, আর সিট মোটামুটি দেখো পেছনে ওই 2-3টে ফাঁকা, সামনে এগুলো ফাঁকা আছে, তো এখন বাজে 8:46, এই যে পথে বলে চলে এসেছি, এই যে ভাইয়ের সাথে দেখা, এই এই ভাই হচ্ছে গার্লফ্রেন্ড লাগবে, বউ লাগবে, এটা বউ লাগবে, তো বউ লাগবে, ভালো মেয়ে লাগবে, হ্যাঁ ভালো মেয়ে লাগবে, বউ লাগবে, তো তোমার ইনস্টা আইডি বা ফেসবুক আইডি বলে দাও, সবাই কন্ট্যাক্ট করবে, দৈত্য মণ্ডল, ঠিক আছে হয়ে গেছে, ওই জন্য আবার একটা লাগবে, তো আমি এখন এমন প্রমোট করছি মাত্র 100 টাকা করে, যারা যাদের বউ বউ লাগবে, গার্লফ্রেন্ড লাগবে, কন্ট্যাক্ট করো, এরকম প্রমোশন করে দেবো, জয় লাগবে নাকি কিছু, জয়ের কিছু লাগবে, 100 টাকা বেঁচে গেলো জয়।
না বিস্কুট খাও বাজে এখন 8:51 চলে এসেছি আমরা সরিষার এই যে খেল খতম এখানেই খেল খতম ডায়মন্ডে কি খেল হবে ভগবান বাজে 9:00 পৌঁছে গেছি আমরা ডায়মন্ড হারবার 9:00 চলে এসছি এখানে ডায়মন্ড হারবার কিছুক্ষণ পরে ট্রেন ঢুকবে 9:15 দিকে তো এটার জন্য একটু দাঁড়াবো তারপর ট্রেনে যাওয়া হয় গুড়িমুড়ি নিয়ে চলে যাবো এখানে একজন দাদা বলছে আর 1 ঘন্টা আগে এলে লাইন ধরে শুধু প্যাসেঞ্জার দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার নিয়ে পারতাম না কি আর করো ভাগ্য বাজে 9:10 চা চলে এসছে যে প্যাসেঞ্জারও আসছে সুসুর সুসুর করে আজকের দিনে স্পেশাল বাস রাত্রিবেলা 9:00 বাজে গেলে যে বাড়ি ভাড়া বেশি হয়ে যায় তো প্যাসেঞ্জার সব বাসেই উঠবে যাই হোক খুব টেনশনে ছিলাম রাত্রিবেলা প্যাসেঞ্জার পাবো কি পাবো না যাই হোক হয়ে যাবে কত বাস দিচ্ছ সারাদিন ধরে আর রাত্রিবেলাও বাস দিবে বলে কোনোকে কি জানে এই যে বাস স্টার্ট দেওয়া হয়ে গেল ইমোশনাল অত্যাচার করেছে একটু কি আর করবো ট্রেনটা ঢুকুক 2-5 জন লে পালিয়ে যাবে কারণ ইমোশনাল অত্যাচার অনেক কিছু হয়ে গেল এই যে গাড়ি গুলো রাত্রিবেলা প্যাসেঞ্জার নিয়ে যায় তাও ডবল ভাড়া আমরা নিয়ে যেতাম কম ভাড়ায় নিয়ে চলে যেতাম আচ্ছা এই যে কাজটা কি হলো তোমাদেরকে বলে দিই ওই যে লো আছে দেখো ওই যে গ্রিন লাইট জ্বলছে কিন্তু এখানে দেখো এই যে হাই হয়ে আছে এটা লো আর হচ্ছে না তো সার্ভিস সেন্টার থেকে বললো যে হাই দিয়ে তুমি চালাও দেখবে ওই লোর মতোই তেল খাবে মানে আর সুইচ টিপতে হবে না ও হাই লো সব একই ব্যাপার নিজের মতো অ্যাডজাস্ট করে নেবে ওই রেট্রো করাতে গেছিলাম না তারপরে নাকি এই সিস্টেমটা হয়েছে তো ঠিক আছে একদিন চালিয়ে দেখবো হাই হাইতে যে কত তেল খায় দেখতে হবে যদি বেশি খায় তাহলে আবার কমপ্লেন করতে হবে দিলে আবার কামিংসের ইঞ্জিনিয়ার এসে আবার ঠিক করো বাজে এখন 10:00 এই দোকান থেকে 5টা চা না স্পেশাল চা এই যে চলে এসছে চা বাজে এখন 10:30 পৌঁছে গেছি আমরা কাকদি মাঠে ঢোকা মাঠে ঢোকা মাঠে ঢোকা পুরো মাঠ ফাঁকা ফাঁকা মাঠে গোল দি অজন আছে রে ভাই এখন একজন আছে তিনি কোথায় যাবে কি এ কত দূর যাবে বাসন্তী ময়দান আচ্ছা ঠিক আছে চলো এই তো আর তো লোকো আর নামখানা অবধি আমরা একা যাবো বাজে এখন 10:48 পৌঁছে গেছি আমরা নামখানা এই পাম্পে চলে এসেছি পাম্পে গিয়ে গাড়ি গ্যারেজ হয়ে যাবে আর কি পাম্প তো বন্ধ তেল ফেল নেওয়া হবে না কালকে ঘুরে এসে নেওয়া হবে বা কালকে সকালে নেওয়া হবে এই হচ্ছে বিলের লিস্ট টোটালটা তোমাদেরকে দেখিয়ে দিই 20,760 টাকা ডিএফ ট্যাঙ্ক ফিল্টার কত পড়েছে 2219 আর একটা হচ্ছে ডিএফ সাপ্লাই ইউনিটটা পড়েছে 5,543 লেবার চার্জ নিয়েছে 590 টাকা তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি ডায়মন্ড থেকে ওইটা একটু হয়ে গেলে ভালো হতো আর একটু আগে শোরুম থেকে যদি বেরোতে পারতাম তাহলেও বিন্দাস হয়ে যেত তো আজকে একটু লস হয়ে গেলো আর কি মোটামুটি 1600-1700-1800 মতন লস যদি আজকে তেলের খরচটা উঠে যেত তাহলে তো ওইটা ঠিক ছিল ওদিকে 20,000 টাকা যাক সে গাড়ি কাজের জন্য গেল তো ওর মধ্যে ধরে নিতে হবে আর কি ঠিক আছে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি কমেন্ট করে জানিও দেখা চলে পরে ভিডিওতে তখন অবধি টাটা।